সিদ্ধ হয়েও যে তিনি উপাস্য তত্ত্বে পরমারতি কামনা করছে তার একটি কারণ হচ্ছে কামনা করেছেন। আর একটি কারণে গৌড়ীয় বৈষ্ণবাদ তিনি পাদের অন্যতম
ধর্ম আচরণ করে আর সম্প্রদায় সমগ্র সাধক ভক্তকে জানাচ্ছেন যে এই সমস্ত স্থানে সাধক ভক্তগণের রুটি কামনা দরকার। গৌড়ীয় বৈষ্ণবগণকে এই সমস্ত স্থানে রুটি করতেই হবে। শ্রী গুরুতে মন্ত্রে শ্রী নামে শ্রী গৌরাঙ্গচরণে তার পরিবর্তন স্বরূপে মহাপ্রভু বর্ণনা করে তার মনে পড়েছে স্বরূপের কথা। কারণ করুণাময় শ্রীমন মহাপ্রভু শ্রীমৎ দাস গোস্বামী পার্কে সাক্ষাৎ শ্রী স্বরূপের হস্তেই সমর্পণ করেছে। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে শ্রী স্বরূপ দামোদরের স্মৃতি শ্রী দাস গোস্বামী পাদের অবিচ্ছিন্ন ভাবে জড়িত আছে। যেখানে যেখানে মহাপ্রভু স্মরণ করেছেন তার চরণের অতি কামনা করেছেন সেই সেই জায়গায় স্বরূপের স্মৃতি এসেছে। যেমন বিলাস কুসুমাঞ্জলি স্তোত্রে যখন শ্রীমন মহাপ্রভু বন্দনা করছেন তখন লিখছেন যো মান উজ্জ্বল গৃহ মহাপাদ পারক্রমা কামিত দয়াম্বুধি প্রকৃতিত সৈরী কৃপারজ্জুহি উদ্ভিদ আত্ম সরোজ নিন্দি চরণ ক্রান্ত প্রপাদ্য স্বয়ং শ্রী দামোদর সাচকাতমহং চৈতন্য চন্দ্রং ভজে। যে শ্রীম মহাপ্রভু মান দুস্তর মহা গেহ মহাকৃপার পারক্রমা অপার উত্তময় গৃহরূপ যে নির্জল মহাকূপ সেই নির্জল মহাকূপে পতিত হয়ে কি কষ্টে জীবন যাপন করছে। যে কূপের মধ্যে জল নেই সর্প বৃষ্টি ইত্যাদি ভয়াবহ দুঃখদায়ক জন্তু যে স্থানে বসবাস করে এবং দংশন করে সেই রঘুনাথ আর গোস্বামী পাদের গৃহ হয়েছিল সেই রূপ নির্জল মহাকূপ। বলছেন সেই নির্জল মহাকূপে অপার দুঃখ ভোগ করছিলাম অপার প্রমাণ। কিন্তু মহাপ্রভুর করুণা দেয়নি কোন নির্জল মহাপুর সেখানে সর্প বৃষ্টিকারি যে ভয়াবহ হিংস্র জন্তু সবসময় দংশন করে যার প্রাণকে জর্জরিত করে দিচ্ছে কোন থেকে উদ্ধারের উপায়। সেই সময়ে যদি সেই কূপে কেউ একজন একটি রজ্জু নিচে নামিয়ে দেন এবং সেই রজ্জুকে অবলম্বন করে যদি আকর্ষণ করে তাকে সেই কূপের থেকে তোলা যায় এছাড়া যেন তার আর জীবন রক্ষার অন্য কোনো উপায় থাকে না বললেন সেই প্রকার ঘনীভূত করুণার সিন্ধু শ্রীমন মহাপ্রভু তার করুণার রজ্জু ফেলে দিলেন এবং সেই রজ্জুতে গলা বেঁধে তিনি আমাকে সেই অপার দুঃখময় গৃহের থেকে টেনে এনে আর প্রেম পরিমলে বাসিত তার চরণ কোমলে স্থান দিলেন এবং সঙ্গে সঙ্গে শ্রী দামোদর সাচকার শ্রী স্বরূপ দামোদরের সাথ করে দিলেন কারণ শ্রী স্বরূপ দামোদরের দলকে সমর্পণ করে আর বিচ্ছিন্ন মহাপ্রভুর কৃপার আকর্ষণে রঘুনাথ মহাপ্রভু চরণ প্রান্তে ছুটে গেলেন পাগলের রাজার ছেলে সুকুমার দেবতা অনাহারী বিদ্রায় না খেয়ে না দিয়ে সুরে যেন ছায় হয়ে গিয়েছে দেহখানি। যেমনি সেই সান্দ্র দয়ামুদি তার করুণা সিন্ধু শ্রীমন মহাপ্রভু নয়ন গোচর হলো সেই দেহখানে তেমনি রঘুনাথের ক্ষীণতা
মালিন্য দেখিয়া স্বরূপেরে কহে কৃপা আগ্রচিত্ত হইয়া এই রঘুনাথ আমি স্বপিনু কুমারে পুত্র ভিত্ত রূপে ইহার কর অঙ্গীকারে তিন রঘুনাথ ইহা হয় আমার স্থানে স্বরূপের রঘু আজি হইতে ইহা নামে এখন হাতে ধরে যখন সমর্পণ করলেন স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল এত বলি রঘুনাথের কোনো আলিঙ্গন একবার তো আলিঙ্গন করেছে মহাপ্রভুর আলিঙ্গন দেখে সকলেই আলিঙ্গন করেছেন রঘুনাথকে মহাপ্রভুর কৃপাপাত্র জেনে স্বরূপ দামোদর আলিঙ্গন করে কিন্তু যখন মহাপ্রভু হাতে হাতে সমর্পণ করছেন কারণটি বলে দিচ্ছেন বলেন দেখো স্বরূপ তুমি তো আজন্ম বৈরাগী তোমার তো কোনো সন্তানাদি নেই সংসার করনি তুমি কিন্তু আজ একটা ভক্তি রাজ্যে এসে বৈরাগ্য রাজ্যে এসে এই বৈরাগ্যময় সন্তান তুমি লাভ এই ছেলেটা না কি অপূর্ব সন্তান সন্তানের মতো স্নেহ করে পুষ্ট করে মহাপ্রভু জানেন রঘুনাথ এই ব্রজরস আস্বাদনের জন্য পাগল তাই করুণাময় শ্রীমন মহাপ্রভু ব্রজরসের মূর্ত স্বরূপ সাক্ষাৎ ব্রজরসে মূর্তিমান স্বরূপ দামোদর তার হাতে সঁচে ব্রজরস শিক্ষা করো ব্রজরসের উপাসনায় শ্রী স্বরূপ দামোদর মহাপ্রভুর অভিন্ন কলেবর কেউ বুঝতে পারেন না মহাপ্রভু যে রহস্যময় বিষয়গুলি আস্বাদন করেন তার অর্থ জানি একলা স্বরূপ কারণ মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ তিনি কোন ব্রজরস উপাসনার আদিগুরু এবং ব্রজরস উপাসনার যে সাক্ষাৎ মুক্ত স্বরূপ স্বরূপের হাতে সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে গেলেন মহাপ্রভু স্বরূপ স্বরূপের উন্নয়ন থাকতে লাগলেন মহাপ্রভুর নিকটে সংকোচে কথা বলেন এই রঘুনাথ মনে হয় প্রভু যদি কিছু আমাকে শ্রীমুখে উপদেশ দেয় মাধ্যম সেই স্বরূপ সেই স্বরূপ দামোদরে হলেন এটি তো মাধ্যম স্বরূপ দামোদরের চরণে রঘুনাথ দাঁড়ালেন প্রভু যদি শ্রীমুখে কিছু বলেন যে আমাকে যে গৃহত্যাগ তিনি করালেন এর কারণটি কি উদ্দেশ্য কি শ্রীমুখে আপনি যদি করেন উপদেশ স্বরূপী মহাপ্রভুর চরণে এসে রঘুনাথের সঙ্গে নিয়ে এলেন এনে বললেন ও জানতে চাচ্ছে যে ওকে কি কি জন্য তুমি ঘর ছাড়ালে ও কি করবে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কথা শুনে আসলেন বললেন আরে আমি তো তোমাকে যে জায়গায় দিয়েছি সে জায়গায় তুমি সব শিক্ষা করো না সাহায্য সাধন তত্ত্ব শিখ ইহা স্থানে আমি তত নাহি জানি ইহ যত না মহাপ্রভু বললেন আরে আমি তো অত জানি না আমার থেকে বেশি জানি এই কথা অতএব এর কাছে তুমি শিক্ষা করো এই জন্যই তো এর হাতে তোমায় দিয়ে ও আমার মুখের কথা শোনায় তোমার যদি ইচ্ছা থাকে তাহলে বলি সংকেতে বল বেশি বলবে ও আমি গ্রাম্য কথা না কইবে গ্রাম্য না শুনিবে ভালো না খাইবে আর ভালো না করিবে অমানি মানব কৃষ্ণ নাম সদা লবে আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করি এই কথা সংক্ষেপে তোমায় এই কইল উপদেশ স্বরূপের ঠাঁই ইহার পাইবে দিতে আমি যা বললাম সেটা সূত্র খুব ছোট্ট করে সার সংক্ষেপ কথা বললাম এরপর যা কিছু ওর ভিতরে রহস্য আছে কি করে রাধা কৃষ্ণের সেবা মানুষে করতে হবে সেই মানুষ সেবা চিন্তনের প্রকার কি
এবং সেই মানুষ সেবার সঙ্গে বাহ্য সেবা বা বাহ্য আচরণ বা বাহ্য সাধনার কি সম্পর্ক, কিভাবে সাধক শরীরে সাধনার সঙ্গে অন্তর্নিহিত সিদ্ধ দেহে সেই রাগানুগা মার্গের ভজন করতে হবে, এই স্বরূপের কাছে সব কি। আর স্বরূপের কৃপা ছাড়া অন্তরুণাতে পিছনে পিছনে শুধু আধ্যাত্ম শিক্ষায় দেহযাত্রা করছেন, সব খুঁটি নাটি কৃপা করে খোঁজ রাখেন স্বরূপ রুগনা কিভাবে চলে কি খায় কি করে, তীব্র বৈরাগ্য। রাজার ছেলে হয়তো না খেয়ে না দিয়ে মরে যাক, মহাপ্রভু তো বলেছেন, মহাপ্রভু সিংহের বাণী, তোমার বৈরাগ্য আর তুমি ছেলে এইটা বুঝবে। সুতরাং পিতা যেমন পুত্রের, পুত্র যেন পিতার স্নেহসিক্ত হয়ে নানাভাবে যেন লালিত পালিত হয়, এই বৈরাগ্য জীবনে সমগ্র লালন পালনের ভার তোমার মাথার উপরে থাকে। মহাপ্রভু সেবা এ তো আজ কোন সংসারের মায়াবন্ধনের সন্তান নয়, এ তো ভক্তির সন্তান। সুতরাং ছেলেকে লালন পালন করা দেখাশোনার ভার কার, পিতারই মাতা পিতা। স্বরূপ লক্ষ্য রাখেন রঘুনাথ কি খায়, কিছুদিন থেকে দেখছেন শত্রু যায় না, অথচ সিংহদ্বারও দাঁড়িয়ে থাকে না, মনে মনে ভাবছেন তাহলে কি অথুর উপবাস আরম্ভ করলো নাকি। আচ্ছা দেখি তো কি করে কি খায়, সারাদিন লক্ষ্য রাখেন। সন্ধ্যার প্রাকালে অন্ধকারের গুণাথ যখন একটা ছিন্ন বস্ত্রখণ্ড নিয়ে গৃহের থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন ওই সারাদিন যে লক্ষ্য রেখেছেন তার কার্যকলাপ, তিনি প্রচ্ছন্ন ভাবে সেই সন্তর্পণে তার পশ্চাৎ অনুসরণ করছেন, দেখি কোথায় তা এই ভাবে যেমন সরু দানবর অন্তরালে থাকে থেকে দেখবে সেই মানুষের অবহেলিত তো বটেই, কিন্তু পশু অবহেলিত গাভিগুলোও খাচ্ছে না, এমন যে গলিত গচিত প্রসাদ সেই প্রসাদ গুলো চুরাচ্ছে দেখছি মরেই যাবে, এইগুলো খায় এত পর্যন্ত জিনিস, আচ্ছা দেখি কি করে খায়। পুনরায় পশ্চাৎ অনুসরণ করে এলেন, সব প্রচ্ছন্ন ভাবে দেখছেন, দেখছেন সেগুলি অনেক জলে দিয়ে দিয়ে তারপরে ভিতরে দড় মাটি যেই ভাত পায় খুব শক্ত করে একটা সরু অংশ পাওয়া যায় সব দিয়ে দিয়ে, এইগুলি কতগুলি সঞ্চয় করে তিনি একটু লবণ দিয়ে খেতে যাচ্ছেন, এই খাবেন। তখনই এই যে বলছেন কি ওই যে অমৃতে খাও নীতি নীতি আমার সবাই নাহি দাও কি তোমার প্রতি, কি কথাটা বলছেন, এমন অমৃত রোজ খাচ্ছ, আরে আমাদেরকে তো একটু দেওয়ার আছে, এই বলে খেলে রঘুনাথের বৈরাগ্যের স্বরূপে এরূপ সন্তোষ, এবং সেই টানে মহাপ্রভু একদিন এসে খেলে নেব। তো এত পূর্ণায় পুষ্ট হয়েছেন যার শ্রী রঘুনাথ, আজ এই শ্রীকুণ্ড তটে যখন ভজনের নিয়মাবলী প্রকাশ করছেন তখন স্বরূপ চরণে তো সব সমর্পণ করেছেনই তিনি মহাপ্রভুর করুণাতে, স্বরূপ ছাড়া তো কিছু জানেন না, আর মহাপ্রভু স্বরূপের হস্তেই সমর্পণ করেছেন, কিন্তু তথাপি ভক্তির অতৃপ্তি স্বভাবত সেই স্বরূপে পরমারতি কামনা করছেন এবং গৌড়ীয় বৈষ্ণবগণকে শিক্ষা দিচ্ছেন যে মহাপ্রভুর যে সম্প্রদায়ের যে সমস্ত সাধক তারা মহাপ্রভুর অভিন্ন স্বরূপ শ্রী স্বরূপ দান করে দৃঢ় বা মহা পরমারতির অনুষ্ঠান করি। তারপর বলছেন শ্রীরূপে গণযুগি তদীয় প্রথমজি তদীয় প্রথমজি শ্রী সনাতন গোস্বামী পাদে যেন আমার পরমারতি হয়, সনাতন গোস্বামী পাদ এবং শ্রীরূপ শ্রী গোস্বামী পাদের গুরুবৎ পূজ্য
তিনি মনে করেন সনাতন আমার গুরু সর্বপ্রভাবে রক্ষ। কিন্তু সুধীর গোস্বামী তার যখন লঘুতোষণী টিকা শেষ করছেন তখন লঘুতোষণী টিকা শেষে লিখছেন যে এই বৃন্দাবনে শ্রীরূপ সনাতন এরকম মহাপ্রভু যে রূপ সনাতনকে বৃন্দাবনে স্থান দিলেন শ্রী বৃন্দাবনে রূপ সনাতনের তুলনা নাই। কিন্তু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তার যে অদ্ভুত বৈরাগ্য অদ্ভুত প্রেম অদ্ভুত ভজন পরিপাটি তিনি বাস্তবত প্রেমে শ্রী রূপ সনাতনীর সমকক্ষতা লাভ করেছেন পরিষ্কার করে লিখলেন শ্রীজি এবং কারণটিও দেখালেন। বিখ্যাত রঘুনাথ দাস কথিত রাধা কৃষ্ণ প্রেমোর্মিলি বহি পূর্ণম সদা বিদ্যতি বললেন শ্রী শ্রী রূপ সনাতনীর পরম প্রিয় মিত্র বলে জনমিত্র রঘুনাথ দাস ইতি খ্যাত কথিত শ্রী শ্রী রূপ সনাতন হচ্ছেন অতুলন কিন্তু অতুলনীয় ভজন গুণে শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি শ্রী রূপ সনাতনের মিত্র বলিয়া আখ্যাত হইয়াছে জনমিত্র রঘুনাথ দাস ইতি খ্যাত কথিত কেন রাধা কৃষ্ণ মহা প্রেম মিনিবহে ঘূর্ণন সদা দিব্যতি কারণটি দেখাচ্ছেন বললেন যে রঘুনাথ দাস শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম রূপ মহাসিন্ধুতে নিরন্তর মন্দ ভগবতীর ন্যায় ঘূর্ণিত হইতেছেন অর্থাৎ যেন দেবাশ্রী যে সময় মন্দর পর্বতীর দ্বারা সমুদ্র মন্থন করে তখন সেই দেবাশ্রীর আকর্ষণে মন্দর পর্বত যে প্রকারের ক্ষীর সিন্ধুকে ঘূর্ণিত হয়েছিল সেই কি ঘূর্ণন একেবারে যার আলো নেই এত এত বস্তু উঠল বললেন সেই প্রকার রাধা কৃষ্ণের প্রেম রূপ মহাসিন্ধুতে যে রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন মন্দর পর্বতের মতো সদা ঘূর্ণন সদা দিব্যতি ঘূর্ণিত হইতে হইতে প্রকাশিত হইতেছে। সুতরাং গোস্বামী পাদ তো বললেন সনাতনের সমকক্ষ মিত্র কিন্তু তিনি নিজে তাদের নিজেকে দাস বলে তাদের গুরু বলে বন্দনা করেছেন এবং তাঁরই চরণে রতিমতি কামনা করেছেন। বিলাপ কুসুমাঞ্জলি যখন আরম্ভ করছেন তখন লিখছেন সনাতন গোস্বামী পাদের বন্দনা বন্দনা করতে গিয়ে লিখেছেন বৈরাগ্য যুগ ভক্তি রসয় অপার মান মনবিষ্টু মন্দম সেই সনাতন প্রভুকে আমি একান্ত ভাবে আশ্রয় করি বৈরাগ্য যুগ ভক্তির মনভীষ্ট মন্ধন আমি অন্ধ ছিলাম আমার দৃষ্টিশক্তি ছিল না যে কিভাবে এই ভজন রস আস্বাদন করতে হবে। তার মানে এই কথা বলছেন কেন যখন শ্রীমন মহাপ্রভু অন্তর্ধান স্বরূপ অন্তরিত হলে তখন শ্রী গোস্বামী পাদের হৃদয়ে এত বিশাল বিরহ জ্বালা যে তিনি আর দেহ রাখতে পারবেন না। সুতরাং ইচ্ছা করলেন যে মহাপ্রভুর প্রদত্ত স্থান শ্রী গিরিরাজ গোবর্ধন গোবর্ধনী শিলাদান ছলে রঘুনাথকে শ্রীমন মহাপ্রভু গোবর্ধনকে সমর্পণ করেছেন গিরিরাজকে সেই গিরিরাজকে একবার নিজের নয়নে দেখবেন এবং গিরিরাজের থেকে দ্বিগুপাত করে তিনি দেহ ত্যাগ করলেন মহাপ্রভু এবং স্বরূপের বিরহ কাটিত দেহ চৈতন্যের অগোচরে নিজকে ছেড়ে করে বিরহে ব্যাকুল ব্রজে গেলা দেহত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে দুই গোসাঁয় তাহারে দেখিলা ধরিরূপ সনাতন রাখিল তাহার জীবন দেহত্যাগ করিতে না দিলা দুই গোসাঁয়ের রাজ্ঞা পাইয়া রাধা কৃষ্ণ তটে গিয়া বাস করি নিয়ম করিলা। এই শ্রী মহাজনীর বাণীতে দেখা যায় যে শ্রী রঘুনাথ দাস যখন এই দেহত্যাগ সংকল্প করে বৃন্দাবনে এলেন তখন রূপ সনাতন তাকে দেখতে দিলেন।
Sanatan bolen Sri Raghunath tumi ki korcho ki are amio ekdin Mahaprabhu nikote rathachakre deha tyager jonno uddhoto hoyechhilam kintu jano Prabhu ki bolen tar Sri mukhe tini bolen dekho Sanatan deha tyage Krishna na paibe jodi deha tyage Krishna paye jay ta ami ki korte pari jano কোটি দেহ অনেকে তো ছাড়িতে পারি যদি দেহত্যাগে কৃষ্ণ পাই তাহলে আমি এক কোটি দেহ এক্ষণে ছাড়ি দেহত্যাগ করাটা কি এমন কঠিন ব্যাপার সে তো আমার ইচ্ছারই আমি এখনই মরতে পারি যদি আমি শুনতে পাই যে দেহত্যাগ করলে গোবিন্দ পাওয়া যাবে মহাপ্রভু বললে আমি এখনই মরব যদি কেউ বলেন একটা দেহ ছাড়লে পাবে না গোবিন্দ এক কোটি দেহ ছাড়তে হবে তো এক কোটি ছাড়ব ঠিক আছে গোবিন্দ পাবো তো এক কোটি দেহ ছাড় তার মানে দেহ ত্যাগের সঙ্গে সঙ্গে আর একটা দেহ ও তো বাঁধাই আছে ধরা কথা দেহ বিনা তো জীব থাকতে পারবে না সুতরাং দেহ ত্যাগের সঙ্গে সঙ্গে তো আরো দেহ সেটিও ছাড়বো আরো দেহ এক কোটি দেহ ছাড়বো এখন কিন্তু দেহ ত্যাগে কৃষ্ণ না পাই পাই ভজনে কৃষ্ণ প্রাপ্তি উপায় আর নাহি ভজন দিনে সুতরাং রঘুনাথ আমি দৃষ্টান্ত দেখ মহাপ্রভুর দাবি তো দেহকে ছাড়বে কেন মহাপ্রভুর বিরহ জ্বালাকে সহ্য করতে হয় বিরহই আমাদের সাধন বিরহই আমাদের ভজন সুতরাং দেহটিকে রক্ষা করো ভজন করো এই দেহের তারা দুই গোসাঁয়ের রাজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা রঘুনাথ ভাবলেন তাই ঠিক কথা নিজের সুখের জন্য মরতে যাচ্ছি আর আমি নিজেকে বলছি আমি কিনা ব্রজপ্রেমী ছি 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 অন্ধ আমি প্রকৃত তত্ত্ব বুঝতে পারিনি মরবো নিজের সুখের জন্য আর ভজন করবো গোবিন্দ সুখের জন্য যা বললেন সনাতন গোস্বামী পার ভজন করলে তিনি সুখী হবে আর বিরহের বিধবা জ্বালায় বুকটা পড়ছে মরে যাব নিজের সুখের জন্য সুতরাং অন্ধ ছিলাম আমি গোস্বামী পাদ আমার চক্ষু ফুটিয়েছি সুখ হবে না ওটা তো আত্মসুখের কথা সুতরাং আমি অন্ধ ছিলাম আমাকে যিনি চোখ ফুটিয়ে দিলেন এই রূপ পদে দিয়ে এবং বৈরাগ্যযুক্ত ভক্তিরস আস্বাদন করালে বৈরাগ্যযুক্ত ভক্তিরস কিভাবে আস্বাদন করালেন ভক্তিরত্ন করে লিখিত আছে একদিন এই জঙ্গলাকীর্ণ স্থান প্রথমে তো মহাপ্রভুর সময়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটো ধানের ক্ষেত তারপরে যখন মহাপ্রভু আবিষ্কার করলেন এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই সময়ের থেকে একটু একটু জল থাকতে লাগলো তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাল সেই জঙ্গলাকীর্ণ স্থানে থেকে একলা ভজন করেন গোপাল ভক্ত গোস্বামী পাদের একটা ছোট কুটির আর শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর একটা ছোট কুটির তারা ছোট কুটিরে থেকে ভজন করেন আর রঘুনাথ দাস গোস্বামী পাল বৃক্ষ তলে পড়ে একদিন সনাতন বৃন্দাবন হইতে এথাইলা শ্রী গোপাল ভট্টের বাসাতে গোপাল ভট্টের সঙ্গে ইষ্ট গোষ্ঠী যাতায়াত মহাপ্রভু ভার দিয়েছেন গোস্বামী গ্রন্থ প্রকাশ করতে বৈরাগ্য শিক্ষা দিতে হবে বিগ্রহ সেবা প্রকাশ করতে হবে কৃষ্ণ সেবা প্রকটিত করতে হবে আমি তো মায়ের আদেশে লীলা চলে থাকলাম আমার অত্যন্ত প্রিয় স্থান শ্রী বৃন্দাবন সেখানে থেকে তো ভক্তি প্রচার করবার মতো আমার অধিকার নেই যোগ্যতা নেই কিন্তু আমার সেই কাজটা সেই ইচ্ছাটা সফল হবে রূপ সনাতনের দ্বারা সুতরাং এই সব কাজের জন্য একদিন গোপাল ভট্টের বাসাতে শ্রী সনাতন গোস্বামী পাদ এসেছেন এবং মানস পাবন ঘাটে চলিলেন স্নানে শ্যামকুণ্ডে মানস কোন এই কোণে মানস পাবন ঘাটে স্নান করতে যাচ্ছে দেখে রঘুনাথ বসি আছে সেই খান হঠাৎ দেখছেন রঘুনাথ অনাবৃত স্থানে একটি জায়গায় বসে আছে রাজরানীকে ডাকছেন কাজ সনাতন গোস্বামী পাদ সচকিত মনে দেখলেন
এক ব্যাঘ্র জল দিয়ে সেইখানে একটা বাঘ সেইখানে জল খাচ্ছে। রঘুনাথ ধ্যানাবেশে আছেন বসিয়া, রঘুনাথের কোনো খেয়াল নেই, উনি ধ্যানাবেশে বসে আছেন। ব্যাঘ্র চলি গেল তার নিকট হইয়া, সনাতন গোস্বামী পাদকে দেখে বাঘটা জল খেয়ে রঘুনাথের গা ঘেঁষে পার হয়ে চলে ব্যাঘ্র বনে গেল তার নিকট হইয়া। তখন শ্রী সনাতন গোস্বামী পাবন তোরালে থেকে অত্যন্ত ভীত হয়ে পড়লেন, বললেন আরে একে কোন দিন বাঘে খেয়ে যাবে। সহসা নিকটে এসে সাড়া দিলেন, রঘুনাথের ধ্যান ভঙ্গ হলো, দেখলেন সনাতন। সনাতনে দেখি রঘুনাথ প্রণবিজ, সনাতন শ্রী রঘুনাথে আলিঙ্গন করিল। রঘুনাথ এখানে কি করছো? প্রভু আপনারই উপদেশে এই বিরহ তাপিত প্রাণে রাধারানীকে ডাকছে। আরে করছো কি রঘুনাথ, কি করছো এইখানে বসে বসে অনাবৃত জায়গায় কাঁদছো? লোক যাতায়াত করছে, তোমাকে দেখলে বলবে মহাভক্ত রঘুনাথ, তোমার প্রতিষ্ঠা ছড়াবে, তোমার ভজনে বড় অনর্থ হবে, অতএব কুটির করে থাক। যদি কাঁদতে রাধারানীর জন্য কুটিরের ভিতরে লুকিয়ে কাঁদো, প্রকাশ্য জায়গায় কাঁদবে না। বাঘের ভয়ে দেখালেন না গোস্বামী পাদ, বাঘের থেকে বড় জিনিস যেটি সাধকের পক্ষে তার ভয়ে দেখালেন প্রতিষ্ঠার আশা, ওটা বাঘের থেকে বড়। বাঘের ভয়টি গোস্বামী পাদ দেখালেন না, বাঘের ভয়ে দেখালে হয়তো রঘুনাথ তার কথা অত সন্নিধান করতেন না। প্রতিষ্ঠা সার ভয় দেখালেন, বললেন এইখানে বসে বসে কাঁদছো, সবাই তোমাকে কান্না করতে দেখবে, সবাই তোমার পায়ে পড়বে এবং তোমার ভজনে অনিষ্ট করবে, এই প্রতিষ্ঠা ছড়া। আজই হইতে ইহা রহিবে কুটিরে, কুটিরে সূত্রপাত হইল সেই দিনে। সেই দিনে দাস গোস্বামী পাদ কুটির করে ভজন করতে লাগলেন। গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদের আজ্ঞা পেয়ে, সুতরাং বললেন বৈরাগ্য যুক্ত ভক্তির যিনি আমাকে আস্বাদন করিয়েছেন, গোস্বামীর পাদ আচরণ করে তারা দেখিয়ে দিচ্ছেন, তাদের কি আর কিছু প্রতিষ্ঠার আশা আছে নাকি? কিন্তু নিজেই সনাতন গোস্বামীর পাদ হরিভক্তি বিলাস যখন প্রকাশ করছেন, তখন সবার শেষে একটি মূল্যবান কথা লিখেছেন উপসংহারে, বললেন সব ত্যাগ করা যায় ওই প্রতিষ্ঠার আশা কি ছাড়া। বললেন যিনি সর্বস্ব ত্যাগ করতে পেরেছেন তিনিও কি প্রতিষ্ঠা আশাকে ছাড়তে পেরেছেন? আমি জ্ঞানী গুণী পণ্ডিত ব্যাখ্যাতা ভক্ত ভজনানন্দী, আরে আমার মতো ভজনার কার আছে, এই সমস্ত ভাব এগুলি কি ছাড়তে পেরেছেন তারা? সর্বত্যাগে পিহায়া সর্বান বড় বিজয় কুর্য প্রতিষ্ঠাধিষ্ঠায় যত্ন পরস্পর্শনে বরম হতে ভেদ বৈরাগীগণ, এ ভক্ত সাধন লিসু ভজন লিসু সব ভক্তবৃন্দ সর্বত্যাগ করল এই পিসাচি। দাস গোস্বামী পাদ বলেছেন দৃষ্টা সপচরমণি, দৃষ্টা ও ঘাড়ে ধরে বের করিল যায় আর আসতে দেই, অত্যন্ত নির্লজ্জ হৃদয় ছাড়তে চায় এই পিসাচি প্রতিষ্ঠার আশা। সুতরাং গোস্বামী পাদ বললেন যত্ন অস্পর্শনেই বরং পূজা, এই প্রতিষ্ঠার আশাকে স্পর্শ না করার জন্য একটি সাধক সমাজ শ্রেষ্ঠ যত্ন করিবেন, কারণ এগুলি মূল শাখাতে উপশাখা। মহাপ্রভু বললেন তার উপরে সেই মূল শাখার উপরে যদি উঠে উপশাখা লাভ পূজা প্রতিষ্ঠাদি অসংখ্য তার লেখা, তাহলে সে জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। সুতরাং প্রথমে উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন, ওগুলিকে প্রথমেই কাটতে হবে। এই জন্য ব্যাঘ্রকে দেখে প্রতিষ্ঠার ভয় দেখিয়ে গোস্বামী পাদ তাকে গৃহের মধ্যে বাস করে ভজন করার উপদেশ দিয়ে গেলে রঘুনাথ ও শ্রী সনাতনকে নিজের শিক্ষাদাতা গুরুরূপে পরম আদর এবং ভক্তি সেই পরম করলে, এই জন্যই বলেন পরমারতি আস্তাম। তারপর বলছেন শ্রী রূপে, রূপ গোস্বামী পাদ
শ্রী গোস্বামী পাদের প্রতি তাহার যা রতি সে তো স্থানে স্থানে স্ত্রী স্তবাবলী গ্রন্থে নানা স্থানে প্রকাশ করেছে।